ডাগআউট থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাতের ইশারায় হয়তো ক্রিজে থাকতে বলছেন তাওহিদ হৃদয়কে। বলবিনি বা না কেন, তার বেটে ভর করেই তো বিপর্যয় সামাল দিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকারের পর চাপের মুখে হৃদয়ের দারুণ ব্যাটিং দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশকে দেখাচ্ছে জয়ের স্বপ্ন। হুশ খেয়ে হুশ ফিরেছে শ্রীলঙ্কার, কুশল মেন্ডিসের বিচক্ষণতায় লঙ্কানরাও এবার দেখছে জয়ের স্বপ্ন। সৌম্য সরকারের পেরিস্কোপ শট চোখ জুড়ালেও বাংলাদেশ আছে হারের শঙ্কায়। তাওহিদ হৃদয় লড়াই করলেন এক প্রান্ত আগলে রেখে, কিন্তু ব্যর্থ লিটন রিয়াদরা। আগের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের ইনিংস চলাকালে লঙ্কানদের বেশ ভুগিয়েছে শিশির, হারতে হয় ম্যাচটাও। এবার তাই কুশল মেন্ডিস ফুল করেননি, টস জিতে বাংলাদেশকেই ব্যাটিংয়ে পাঠান লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের ইনিংসের শুরুতে এবারও গড়বড়, যথারীতি আউট লিটন দাস, যথারীতি ডাক। টানা দুই ইনিংসে লিটন শূন্য রানে আউট হয়ে যখন ওপেনিং জুটি নিয়ে বাড়ালেন দুশ্চিন্তা, তখন চাতা হয়ে হাজির সৌম্য সরকার। আগের ম্যাচে জয়ের নায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন 75 রানের পার্টনারশিপ। 39 বলে 40 রান করে দারুণ খেলতে থাকা শান্ত বিদায় নিলে সৌম্য এবার হাল ধরেন তাওহিদ হৃদয়ের সাথে। দ্বিতীয় উইকেটে সৌম্য হৃদয় জুটি এনে দেন 55 রান। সৌম্য 50 হাঁকানোর পর বনে যান বাংলাদেশের দ্রুততম 2000 রান সংগ্রাহক। এর খানিক পর অবশ্য নিতে হয় বিদায়, তার আগে 66 বলে 68 রান করেন 11টি চার একটি ছক্কায়। মাহমুদুল্লাহ রিয়াদ এদিন লিটনের মতো ফেরেন 0 রানে। 130 রানে 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দল। মুশফিকুর রহিম 28 বলে 25 ও মেহেদি হাসান মিরাজ 18 বলে 12 রান করে বিদায় নিল হৃদয়। হৃদয় দিয়ে আগলে রাখেন এক প্রান্ত। সপ্তম উইকেটে তানজিম হাসান সাকিবকে নিয়ে 47 রানের জুটি গড়েন হৃদয়। যুব বিশ্বকাপ জয়ী দুই সতীর্থের জুটি ভাঙে সাকিব 33 বলে 18 রান করে বিদায় নিলে। তবে ততক্ষণে অর্ধশতক হাঁকিয়ে হৃদয় খেলছেন বুঝে শুনে, এক পর্যায়ে ছাড়িয়ে যান সৌম্যর 68 রানের ইনিংসকেও। হৃদয়ের সাথে শেষ দিকে চড়া হন তাসকিন আহমেদ। দিশেহারা লঙ্কান বোলারদের তুলোধুনো করে বাংলাদেশ পায় লড়াকু পুঁজি। সিয়াম চৌধুরী, BDCricTime।